আসসালামু আলাইকুম, টেকটিউব এটি চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা ফটো প্রিন্ট নিয়ে কাজ করেন তাদের কাছে এরকম অনেকে এসে বলে যে আমার এই ছবিটাতে শার্টের স্থানে একটা পাঞ্জাবি লাগিয়ে দিতে হবে, বা এই ছবিটাতে একটা টুপি লাগিয়ে দিতে হবে, অথবা এই ছবিটাতে টুপি পাঞ্জাবি দুইটাই লাগিয়ে দিতে হবে। তাছাড়া আপনি আপনার নিজের এরকম একটি সাধারণ ছবিতে টুপি পাঞ্জাবি লাগিয়ে নিতে চাচ্ছেন। তো যারা ফটোশপে নতুন আছেন তারা কিন্তু অনেকেই জানে না এই কাজটি কিভাবে করতে হয়। তাই আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একদম সহজ ওয়েতে খুব কম সময়ে এরকম একটি ছবিতে যে কোনো ধরনের পোশাক চেঞ্জ করে তাতে টুপি বা পাঞ্জাবি লাগিয়ে নিতে পারেন। তো চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার কম্পিউটারে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি এবং এখানে অলরেডি একটি ছবি ওপেন অবস্থায় আছে। তো আপনারা এই কাজটি ফটোশপের যে কোনো ভার্সন থেকেই করতে পারবেন। আমি এখন এই ছবির শার্টের স্থানে একটা পাঞ্জাবি পরাবো, তারপরের মাথায় একটা টুপি পরাবো। তো প্রথমে আমি টুপি এবং পাঞ্জাবি দুইটা ফটোশপে নিয়ে আসবো। তার জন্য প্রথমে ফাইল থেকে ওপেনে গিয়ে, এই যে আমার এই ফাইলে আগে থেকে কিছু টুপি ও পাঞ্জাবি পিএনজি ফরম্যাটে সেভ করে রাখা আছে। তো আমি এখান থেকে এই পাঞ্জাবি এবং এই টুপিটি সিলেকশন করে এখান থেকে ওপেনে একটা ক্লিক করছি। দেখুন, ইমেজ দুটি আমাদের ফটোশপে ওপেন হয়ে গিয়েছে। তো কথা হলো, আপনারা এ ধরনের ইমেজ কোথায় পাবেন? আপনারা গুগলে গিয়ে এখানে পিএনজি পাঞ্জাবি বা পিএনজি টুপি লিখে সার্চ করলে এরকম অসংখ্য টুপি পাঞ্জাবি পেয়ে যাবেন। এই যে টুপি, আপনারা এখান থেকে ইচ্ছা মতো ডাউনলোড করে নিয়ে সেটা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা এরকম ধরনের যে কোনো ছবি থেকে পোশাক কেটে নিয়ে বা টুপি কেটে নিয়েও এই ছবিতে লাগিয়ে নিতে পারেন। আমি আমার এই চ্যানেলে এর আগের একটি ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে একটি ছবি থেকে পোশাক কেটে নিয়ে অন্য আরেকটি ছবিতে লাগানো যায় এবং কিভাবে এরকম অনেকগুলো পিএনজি পোশাক একত্রে পিএইচডি ফাইল আকারে সেভ করে রেখে পরবর্তীতে সেগুলো যে কোনো ছবিতে ব্যবহার করা যায়। আমি সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি এখন টুল বক্স থেকে এই মুভ টুলটি সিলেকশন করে নিয়ে এই পোশাকটিকে ড্র্যাগ করে এই ছবির উপরে নিয়ে আসবো। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করে এই পোশাকটিকে ট্রান্সফর্ম করে নেব। ছবিটাকে ফুল স্ক্রিন করে একটু জুম করে নিই। এখন কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে রেখে এই কর্নারে ধরে মাউস ড্র্যাগ করে এই পোশাকের কলারটি এই ছবির গলার সাথে মিলিয়ে নেব। আরো একটু জুম করি। কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করে একটু নিচে নামিয়ে দেব। তো এখন মনে হচ্ছে ঠিক আছে। এখন আমি এখান থেকে এই টিক মার্কে একটা ক্লিক করব, অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারেন। এখন দেখুন, এখানে ভিতরে এবং এই বাইরে কিছু অতিরিক্ত অংশ আছে। আমি এই অংশগুলো এখন ইরেজ করে দেব। তার জন্য আমি টুলবক্স থেকে এই ইরেজার টুলটি সিলেকশন করে নেব। ইরেজার টুলে ব্রাশের সাইজটা একটু ছোট করে নেব, তার জন্য কিবোর্ড থেকে লেফট ব্র্যাকেট কি প্রেস করব। এখন লেয়ার বক্সে গিয়ে উপরের পোশাকের লেয়ারটি সিলেকশন রেখেই এখান থেকে এই অংশের উপর আস্তে আস্তে ড্র্যাগ করে আমি এগুলোকে রিমুভ করে দেব। তো আমি ছবির ভিতরের অংশটুকু রিমুভ করে নিলাম। এখন বাইরের অতিরিক্ত অংশগুলো রিমুভ করতে হবে। তার জন্য আমরা লেয়ার বক্সে গিয়ে নিচের ছবির লেয়ারটি সিলেকশন করে নেব। এখন আমরা বাইরের অতিরিক্ত অংশগুলো ড্র্যাগ করে মুছে দেব। তো তার আগে আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটা হলো আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারটি ছবির ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে নেব। তা না হলে দেখুন, আমি এখানে যদি ড্র্যাগ করি তাহলে কিন্তু এই কালারটি আমাদের এখানে চলে আসবে। আমি কন্ট্রোল অল্টার জেড প্রেস করে ব্যাক করছি। আমি এখন এখানে একটা ক্লিক করব। দেখুন, মাউস কার্সরটি এখন আই ড্রপার টুল শো করছে। আমি এখন এই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ড কালারটি পিক করে নেব। এই যে দেখুন, এখন এখান থেকে ওকে করে দেব। দেখুন, এই কালারটি আমাদের এই ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। এখন যদি আমরা এখানে ড্র্যাগ করি তাহলে দেখুন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাচ্ছে। ব্রাশের সাইজটা একটু ছোট করে নিই। এখান থেকে আস্তে করে ড্র্যাগ করে এগুলো মুছে দেব। তো দেখুন, এখন কিন্তু এই পোশাকটি এই ছবির সাথে অ্যাকুরেটলি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আমরা এখন এই দুটি লেয়ারকে অ্যাড করে দেবো। তার জন্য উপরের লেয়ারটিকে সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই প্রেস করব।
দেখুন এখানে দুটি লেয়ার এখন একটি লেয়ারে পরিণত হয়েছে। তো আমি এখন এখান থেকে এই ছবি থেকে টুপিটা কেটে নিয়ে আপনাদেরকে এই ছবিতে লাগিয়ে দেখাবো। তো এই টুপিটা কেটে নেওয়ার জন্য আমি টুলবক্স থেকে পেন টুলটি সিলেকশন করে নেব। এরপর পেন টুল দিয়ে এই টুপিটিকে আগে সিলেকশন করে নেব। আমি ছবিটি আরেকটু জুম করি। এখন আমি এখান থেকে সিলেকশন করা শুরু করব। প্রথমে এখানে একটা ক্লিক করে এখানটা চলে আসবো এখানে। এরপর এখানে মাউস চেপে ধরে এভাবে উঁচু নিচু করে কার্ভ করে নেব। এখন কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে রেখে এখানে একটা ক্লিক করে বাড়তি অংশটুকু কেটে দেব। এখন এভাবে সম্পূর্ণ টুপিটি আমি সিলেকশন করে নেব। এখন এখানে এসে লাগিয়ে দেব। এরপরে মাঝখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক সিলেকশনে একটা ক্লিক করব। তারপর এখানে ফেদার 0.5 করে দেব। এরপর এখান থেকে ওকে করে দেব। দেখুন এই ছবির টুপিটার মধ্যে এখন একটা সিলেকশন চলছে। তো এখন আমি এই সিলেকশনকৃত টুপিটির একটি কপি তৈরি করব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করব। দেখুন এই লেয়ার বক্সে সিলেকশনকৃত অংশটির একটি কপি তৈরি হয়েছে। আমি এখান থেকে হাইড করে দিই। দেখুন এই যে দেখুন। তো আমরা এখান থেকে এই লেয়ারটিকে ডিলিট করে দিতে পারি। আমি এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। এখন দেখুন এই টুপিটি কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। আপনি এখন এই টুপিটি ফাইল থেকে সেভ অ্যাজে গিয়ে এখান থেকে এটিকে এই পিএনজি ফরম্যাটে সেভ করে রাখতে পারেন। তাহলে আপনি এই টুপিটি এখন যে কোনো সময় যে কোনো ছবিতে এভাবে ব্যবহার করতে পারবেন। আমি এখন এই টুপিটি ড্র্যাগ করে এই ছবির উপরে নিয়ে আসবো। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করে টুপিটিকে ট্রান্সফার্ম করে নেব। এখন কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে রেখে এই কর্নারে ধরে টেনে এভাবে টেনে বড় করে নেব। এখন আমরা টুপিটি ছবির মাথার সাথে পজিশন মতো সেট করে নেব। তো মনে হচ্ছে এই পজিশনই ঠিক আছে। আমি এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এখন আমরা এই দুই সাইড থেকে অতিরিক্ত চুলগুলো ইরেজ করে দেব। তার জন্য আমি টুলবক্স থেকে আবারও এই ইরেজার টুলটি সিলেকশন করে নেব। এরপর নিচের এই ছবির লেয়ারটিকে সিলেকশন করে এখান থেকে ড্র্যাগ করে এই অংশগুলো মুছে দেব। এখান থেকে সুন্দরভাবে ইরেজ করে এই চুলের সাথে টুপিটি মিলিয়ে দেব। তো দেখুন এখন মনে হচ্ছে টুপিটি অ্যাকুরেটলি সেট হয়েছে। এখন কিন্তু মনেই হচ্ছে না এই ছবিতে টুপি এবং পাঞ্জাবি লাগিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে অরিজিনালি টুপি পাঞ্জাবি পরে ছবিটি উঠানো হয়েছে। এখন আমি এখান থেকে এই লেয়ার দুটিকে অ্যাড করে দেবো। তার জন্য উপরের লেয়ারটিকে সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই প্রেস করব। আপনি এখন এই ছবিটাকে পাসপোর্ট সাইজ অথবা যে কোনো সাইজে ক্রপ করে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো এই ভিডিওটি থেকে আপনি যদি সামান্য পরিমাণ হলেও কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আমার এই চ্যানেলের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এবং এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।